আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাব্লুএম মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন 7টি গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে, আর এই 7টি গুণ যদি কোনো মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাসর হবে ওই সকল ইহুদি মেয়েদের সঙ্গে। সেই 7টি গুণ বা বৈশিষ্ট্য হলো: 1. আনান্না, এর অর্থ হলো বেশি বেশি চাই। জিনিসপত্র অনেক আছে তবুও অনেক চাই, স্বামীকে বলে শুধু আমার জন্য দাও, নিজের মা বাবা ভাই বোন এদের জন্য কোনো কিছু দিও না। 2. মানান্না, এর অর্থ হলো স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেই, অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদি মেয়েদের। 3. হানান্না, এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা, উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেওয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা। 4. কালান্না, স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমাকে চেনো, আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা, এটা ইহুদি মেয়েদের গুণ। 5. হাউকা, হাউকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি 2 টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে, পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নেবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। 6. শাওকা, এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা, স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সঙ্গে আপনাকেও জাহান্নামে যেতে হবে। 7. বারকাহ, এর অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা, অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা, এটা ইহুদি মেয়েদের স্বভাব। উপরোক্ত এই 7টি গুণ যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামাজ রোজা এবং পর্দা করলেও তাদের হাসর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদিসটির আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ।